দেখেন রাহিনের অবস্থা, বসে আছি গরম এখন এখানে বসে থাকি আর আমরা একটু কথা বলবো, ফোন করবো, দেন আবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। আবার আবার করো, দালাই কে তুমি গান শোনো, বেঁচে আছে বেঁচে আছে। এখানে প্রচুর মানুষ, মানে আনকাউন্টেবল, আমার মনে হচ্ছে বাংলাদেশের অর্ধেক মানুষ আজকে মনে হয় এখানে চলে আসছে। এত ভিড়ের মধ্যে আমার সাহস হয়নি ভিডিও করার, তাও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে পরে আমরা আবার ওই পাড়ে চলে গিয়েছিলাম একটা সাঁকো ক্রস করে, ওইখান থেকে আমরা অটো দিয়ে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। অ্যান্ড এই রেস্টুরেন্টটা কোথায় এটা হচ্ছে অটো ওখানকার মানুষদের কাছে জিজ্ঞেস করলে আপনারা ইজিলি লোকেশনটা পেয়ে যাবেন। এখানে এক্স্যাক্ট লোকেশনটা আমি জানি না, কারণ আমি কখনো এখানে আসি নাই ওভাবে, তো আমি যতটুকু জানি শুধু সেটুকুই আপনাদেরকে বলতে পারবো। এটা হচ্ছে আমরা যে অটোটাতে আসলাম, সামাইতা পপকর্ন খাচ্ছে। এক্সপিরিয়েন্স কেমন? তোমার এক্সপিরিয়েন্স কেমন? সামাইটা একা একা গেছে কেন? আমরা টেনশন করতেছিলাম, ওই মেয়ে একা একা গেছে। আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম এটার নাম ছিল মাঝির বাড়ির রেস্টুরেন্ট। আমি গেটের বাহির থেকে ভেতর পর্যন্ত আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এতক্ষণ অসহ্যনীয় গরমের মধ্যে ছিলাম, এখন এখানে আমরা আসছি হচ্ছে দোল খাইতে আসছি। কি নাম? মাঝির বাড়ির রেস্টুরেন্ট। এখানে আসছি দোল খাইতে। আপনারা নিশ্চয়ই আগে যে ক্লিপগুলো দেখলেন ওইগুলো এখানে রেস্টুরেন্টে ছিল, আমরা দোলনায় বসে আছি এখন।
আমি একা বসেছিলাম, সামাইটা শুধু না তাই চলে আসছে। মানে মানুষজনকে কি পরিমাণ খারাপ হয়, আপনার যদি ফায়গা ফাতেমাকে রিয়েল লাইফে না দেখেন। আমিও খারাপ, আমি আবার এমন না, ও অনেক আমার থেকে বেশি খারাপ। আর কিছু বলার বাকি রাখি, কিছু বলতে বলছে। এখন আমরা কোক খাই আর একটু ফ্রেশ। কোক না পেপসি? ও ফাক পেপসি। আমরা তো মেসেজে স্টার দিয়ে লিখি, স্টার। এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল, তারপর নাগরা, এটা আসলে আমি ভালো মতো প্রোনাউন্স করতে পারছি না, কারণ এটা অনেক স্পাইসি এবং আমার কাছে সবাই বলছিল অনেক ঝাল এবং অনেক স্পাইসি, বাট আমার কাছে খাওয়ার পর মনে হচ্ছিল না ঝাল, আমি জানি না কেন। দিনটা শেষ হলো আমাদের ব্লগটা, আমরা রাত 9টার সময় বাসায় এসেছি এবং তারপরে সেলিব্রেট করেছি। আর এখানে আমি একটু চেষ্টা করেছি, আমরা সব চল আমরা এখন কেকটা খুলি। আজকের ভিডিও এই পর্যন্তই, ফাইজা এখন ফাইজা রাইট আউটরো দিবে। আজকের ভিডিওতে আশা করছি আমার লাইফে খুব ভালো একটা দিন গেল, বিকজ মানে ফার্স্ট এর দিক দিয়ে খারাপ ছিল, যে ভাবছিলাম যে বৃন্দাবনে থাকতে হবে, ও মাই গড, বাট না, পরে মজা হয়েছে, আসলে মজা হয়েছে এবং আমরা খুবই এনজয় করলাম আজকের ফুল ডেটা, এবং লাস্টে আমরা রাধিয়ার বার্থডে সেলিব্রেট করলাম, কেকও খাইতে পারলাম। এখন সামাইতারা চলে যাবে ডিনার করে, যাইতে চায় না, ও মাই গড, তাহলে আমার কাছে
থেকে যা থাকবি থাকবো ওয়াও আমার ওরনাতে অনেক সুন্দর একটা জিনিস পাবো ওকে সো দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর অফ কোর্স সাইডার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না বাই ডু লাইক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ইনস্টাগ্রাম এন্ড স্টে বিউটিফুল উইথ ফাতেমা স্ট্রিম বাই 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 মাত্র 3 সেকেন্ড হয়েছে এখনো হয় নাই।